হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। বাংলাদেশ সরকার অনুমোদিত পৃথিবীর সকল দেশের ভিসা ও কাজের সন্ধান আমরা নিয়মিত এই চ্যানেলটিতে প্রকাশ করে থাকি। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় শ্রমবাজার সৌদি আরব। প্রতি বছর লক্ষ লক্ষ নতুন নতুন শ্রমিক বিভিন্ন কাজে সৌদি আরবের যোগদান করছে। কম টাকায় বিদেশে যাবার সুযোগ তৈরি হওয়ার কারণে সৌদি আরবের অভিবাসন চাহিদা রয়েছে। তাই আজকে আমরা কম টাকায় ভালো বেতনের কাজে যোগদান করার সুযোগ রয়েছে এমন একটি কাজের তথ্য নিয়ে আলোচনা করব। সৌদি আরবের সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে কিছু সংখ্যক কার ওয়াশের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে। এই কোম্পানিতে কি ধরনের কাজ করতে হবে, কত টাকা উপার্জন করা যাবে, সৌদি আরবের ভিসা কতদিনের মধ্যে পেতে পারেন, সৌদি আরব কাদের মাধ্যমে কম খরচে যেতে পারবেন, সকল তথ্য ভিডিওটির মধ্যে থাকবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সৌদি আরব যাওয়ার সকল তথ্য পেয়ে যাবেন। প্রথমে আমরা জেনে নেই এই কোম্পানিতে কি ধরনের কাজ করতে হবে। এটি একটি কার ওয়াশ কোম্পানি, তার মানে এখানে গাড়ি ধোয়ার কাজ করা হয়। আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন তাদেরকেও এই গাড়ি ধোয়ার কাজ করতে হবে। গাড়ি পরিষ্কার করার জন্য মেশিনের সাহায্যে ডিটারজেন্ট স্প্রে করে এবং পানি স্প্রে করে গাড়ি পরিষ্কার করে গাড়ি মুছতে হয়। প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 6 দিন এবং মাসের 26 দিন আপনাদেরকে মূল কাজ করতে হবে। এবার আমরা জানবো এই কোম্পানিতে আমরা কত টাকা উপার্জন করতে পারবো। এই কোম্পানি আমাদেরকে বেসিক 800 সৌদি রিয়াল এবং খাবার জন্য অতিরিক্ত 200 রিয়াল প্রদান করবে। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের প্রতিদিন 8 ঘন্টা করে মাসে 26 দিন কাজ করার জন্য আমরা কোম্পানির কাছ থেকে 1000 রিয়াল বেতন পাব। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। বর্তমানে 1 সৌদি রিয়ালের মূল্য বাংলাদেশি টাকায় 22.65 টাকা। তার মানে আমরা প্রতি মাসে কোম্পানির কাছ থেকে মূল বেতন হিসেবে 22,650 টাকা করে পাব। এরপরে অতিরিক্ত ওভারটাইম কাজ করলে মূল বেতনের 1.5 গুণ বেশি অতিরিক্ত বেতন কোম্পানি আমাদেরকে প্রদান করবে। এরপরে অতিরিক্ত ওভারটাইম কাজ করলে মূল বেতনের 1.5 গুণ বেশি অতিরিক্ত বেতন কোম্পানি আপনাদেরকে প্রদান করবে। আমি আরও বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, আপনারা প্রতিদিন বেসিক ডিউটি 8 ঘন্টা, সাথে অতিরিক্ত আরও 2 ঘন্টা ওভারটাইম কাজ করলেন। তাহলে এই প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম কাজ করার জন্য কোম্পানি আপনাদেরকে প্রতি মাসে আরও 8,493 টাকা প্রদান করবে। তাহলে মাস শেষে আপনার সর্বমোট উপার্জন হবে 31,143 টাকা। এর মধ্যেও কেউ যদি সরকারি ছুটির দিনে কাজ করতে চায় বা সুযোগ পায়, তাহলে মূল বেতনের 2 গুণ হারে কোম্পানি তাকে বেতন প্রদান করবে। সবকিছু মিলিয়ে আপনারা আশা করতে পারেন এই কোম্পানিতে 30,000 থেকে 35,000 টাকা পর্যন্ত প্রতি মাসে উপার্জন করার সুযোগ পাবেন। এখানে আরও কিছু উপার্জনের সুযোগ পাওয়া যায়। যেমন ধরুন, একটি গাড়ি পরিষ্কার করার পরে গাড়ির মালিক খুশি হয়ে আপনাদেরকে বকশিশ হিসেবে যদি কোনো টাকা দিয়ে থাকে, সেটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত উপার্জন। আর গাড়ি পরিষ্কার করার কাজে এই টিপসটি নিয়মিত পাওয়া যায়। কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে বাসস্থান এবং চিকিৎসা প্রদান করবে। এই কোম্পানিতে বর্তমানে যে সকল শ্রমিক রয়েছেন বাংলাদেশি, তাদের বাসস্থান দেখানোর চেষ্টা করছি। এই কোম্পানিতে আপনারা প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে কাজ করতে যাবেন এবং বাংলাদেশ থেকে যে টাকা খরচ হবে সেই টাকায় আপনারা 2 বছরের ভিসা কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন। ভিসার জন্য কোম্পানি আপনার কাছ থেকে বা আপনার বেতন থেকে কোনো ধরনের টাকা কাটবে না আগামী 2 বছর। 2 বছর পরেও যদি কেউ এই কোম্পানিতে কাজ করতে চায়, তাহলে কোম্পানি তাকে বিনামূল্যে ভিসা চুক্তির সাপেক্ষে বৃদ্ধি করে দিবে। এই কাজে যোগদান করার জন্য কোনো ধরনের পূর্ববর্তী অভিজ্ঞতার প্রয়োজন নেই। যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তারা এই কাজের ভিসা পাবেন এবং আপনাদেরকে সৌদি আরব যাওয়ার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। কারণ সৌদি আরবে ভিসা আবেদন করার পূর্বেই গামকা মেডিকেল টেস্ট করাতে হয়। এই কাজে আবেদনের জন্য আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টের প্রয়োজন পড়বে। সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয় না। আপনারা আবেদনের সময় হতে 15 থেকে 20 দিনের মধ্যেই পাসপোর্টে ভিসা স্টিকার সহ এবং ম্যান পাওয়ার কার্ড সহ সংগ্রহ করে নিতে পারবেন। সৌদি আরবে বর্তমানে যাবার জন্য অবশ্যই ভ্যাকসিনের 2 ডোজ কমপ্লিট করে আপনাদেরকে যেতে হবে। যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়ে সৌদি আরবে যাবে, তাদেরকে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
পৃথিবীর সকল দেশের ভিসা এবং কাজের তথ্য বিনামূল্যে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। এখন অপেক্ষা করছেন কাদের মাধ্যমে কাজটি পাবেন তাদের সন্ধানের জন্য। বাংলাদেশ সরকার অনুমোদিত বিদেশ যাওয়ার বৈধ প্রক্রিয়া হল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করে বিএমইটির ম্যান পাওয়ার কার্ড অথবা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশ গমন করা। আপনারা দালাল অথবা নিকটাত্মীয় দ্বারা ভিসা পেয়ে থাকলেও এই ইমিগ্রেশনের বহির্গমন ছাড়পত্রের জন্য রিক্রুটিং এজেন্সির কাছে আপনাদের যেতে হবে, আর দালালগণ এই রিক্রুটিং এজেন্সির কাছ থেকেই ভিসা কিনে আপনাদের কাছে বিক্রি করে থাকে। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির নাম্বার দেওয়া রয়েছে। আপনারা চাইলে রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সৌদি আরবের ভিসা পেতে পারেন। আশা করি ভিডিওটির মধ্যে সকল প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে গিয়েছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।